সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমি আপনাদের মাঝে এসেছি রকমারি অনুষ্ঠানে। আজকে রকমারি অনুষ্ঠানে আপনাদেরকে জানাবো বান্দরবনের থানসির ঝুলন্ত বীজ সম্পর্কে। চলুন বন্ধুরা জেনে নেই। বান্দরবনের সাতটি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি পর্যটন স্পট ও পর্যটকদের আনাগোনা থানসি উপজেলার। আর এখানেই পর্যটকদের জন্য দৃষ্টিনন্দন সবচেয়ে বড় ঝুলন্ত সেতু তৈরি হয়েছে মিয়ানমার সীমান্তবর্তী জেলার থানসি উপজেলার বড় মোড়কে। গত 30 সেপ্টেম্বর 2021 খ্রিস্টাব্দে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর এমপি ঝুলন্ত সেতু উদ্বোধন করে জনসাধারণ ও পর্যটকদের জন্য উন্মুক্ত করেছেন। এই ঝুলন্ত সেতু নির্মাণের ফলে বড় মোড়ক অঞ্চলে সরকারি প্রাইমারি স্কুলের ওপারের কোমলমতি শিক্ষার্থীরা লেখাপড়া করার সুযোগ পেল। 30টি পাড়ার লোকজন বর্ষাকালে অনেক কষ্ট পেতেন, কারণ সাঙ্গু নদীতে বেশি পানি থাকত। তাই ঝুলন্ত সেতুটি হল 5,000 মানুষের সেতু বন্ধন। ঝুলন্ত সেতুর কারণে পর্যটকদের সংখ্যাও বাড়বে বলে আশা করেন। পর্যটক ও বড় মোড়ক বাজারের লোকজনের যাতায়াতের জন্য সাঙ্গু নদীর উপর ঝুলন্ত সেতুটি 2 কোটি টাকা ব্যয়ে 2019-21 অর্থ বছরে নির্মাণ করা হয়েছে। এপার ওপার দুই পারে মানুষের মেলবন্ধন ও পর্যটনকে এক ধাপ এগিয়ে নিলেন এই ঝুলন্ত সেতুটি। বন্ধুরা, আপনাদের শুনালাম ঝুলন্ত সেতু সম্পর্কে। আপনাদের সময় সুযোগ করে আপনারা ঘুরে আসতে পারবেন এবং উপভোগ করে আসতে পারবেন সেই দৃষ্টিনন্দন ঝুলন্ত সেতুটি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।